2024 মশা ওড়িশা নির্বাচন রে উভয় লোকসভা ও বিধানসভা নির্বাচন হচ্ছে আপনার জাঁথিবে তেমন এই নির্বাচন প্রক্রিয়া কু সরল ও ত্রুটিশূন্য করা এটা গোটে বড় আহ্বান ওড়িশা নির্বাচন অধিকারী গোটে বড় আহ্বান তেমন মতদান কেন্দ্র মানকরে যে অধিকারী মানে কার্য করবে সে দক্ষতা এবং সে জাঁথা দরকার এই নির্বাচন প্রক্রিয়া মতদান প্রক্রিয়া ঠিক ভাবে জাঁথা দরকার নয় তো ঠিক ভাবে হয়ে পার না কি বুথ স্তরীয় অধিকারী মানুষ কিভাবে ভাবে তাঁর দায়িত্ব কোণ কর্তব্য কোণ আতদান কিভাবে ভাবে করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া এই ভিডিওর উদ্দেশ্য এবং বর্তমানে জাঁয়া সবু পোলিং অধিকারী আমার প্রিজাইডিং অফিসর ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং থার্ড পোলিং ফোর্থ পোলিং ফিফ্থ পোলিং সবু পোলিং অধিকারী মানুষের কার্য কোণ এই ভিডিওরে ডিটেল আপনার জাঁপারে তেমন মাইন্ড চড়িলান চ্যানেলকে সবসক্রাইব করতু লিঙ্ক সেয়ার করতু বহু ভাবে সেয়ার করতু তা সহিত ভিডিও গোটি লাইক করতু দেখুন বর্তমান জাঁয়া পোলিং অধিকারী মানুষের কার্য কোণ পুরা সরল ভাবে ভালো ভাবে ঠিক আছে বর্তমান দেখিবা প্রথম পোলিং অধিকারীঙ্কর কার্য ভোটর আনিথিবা ফটো পরিচয়পত্র কিংবা অন্য 11 প্রকার পরিচয়পত্র যা কি নির্বাচন কমিশনঙ্ক দ্বারা ধার্য করা হয়েছি তাকু যাঞ্চ করিবে এহাপরে ভোটর তালিকারে মার্ক কপিরে চিহ্নিত করিবে যদি ভোটর মহিলা ভোটর তালিকারে তথ্য সহিত ক্রমিক নম্বরে গল বুলাইবে যদি তৃতীয় লিঙ্গ হইতিবে তবে ক্রমিক নম্বরে তারকা চিহ্নিত করিবে তাপরে দ্বিতীয় পোলিং অধিকারীঙ্ক পাখকু পঠাইবে প্রথম পোলিং অধিকারী কন্ট্রোল গুড়িকরে কন্ট্রোল ইউনিট সিউ কন্ট্রোল ইউনিট গুড়িকরে টোটাল বটম দবাই সেথিরে কিছু ভোট নাহি বলি নিশ্চিত করাই দ্বিতীয় পোলিং অধিকারীঙ্ক পাখরে থিবা ভোট রেজিস্টরে এহা লিপিবদ্ধ করিবে তাহলে বর্তমান দেখো প্রথম পোলিং অধিকারীঙ্কর কার্যক্রম প্রথম পোলিং অধিকারী ভোটরঙ্ক পরিচয়কু যাঞ্চ করি নিশ্চিত হেবে মার্ক কপি ভোটর তালিকার দায়িত্ব রইবে তৃতীয় হচ্ছে নিশ্চিত ভোটরঙ্কু ভোট ভোটর তালিকারে মার্কিং করিবে সর্বপ্রথম ভোটর ভোট দেবা পূর্বরু কন্ট্রোল ইউনিটকু যাঞ্চ করি সেথিরে শূন্য ভোট থিবার নিশ্চিত হেবে ও ভোটর রেজিস্টরে আরম্ভর এহা স্পষ্ট লেখিবে দ্বিতীয় পোলিং অধিকারী ভোটর রেজিস্টর 17A তা দায়িত্ব রইবে ভোটরঙ্ক ক্রমিক সংখ্যা ও কেউ প্রকার পরিচয়পত্র আনিছন্তি তা লিপিবদ্ধ করি তাঁকর সিগনেচর কিংবা টিপচিহ্ন নেবে ভোটরঙ্ক বাম হাত বিশি আঙ্গুড়ি ভালো ভাবে পছি সেতিরে অলিভা কালি লগাইবে এবং ভোটরঙ্কু তৃতীয় পোলিং অধিকারী পাখকু পঠাইবে বর্তমান দেখিবা দ্বিতীয় অধিকারীঙ্কর কার্যগুড়িক কোন কোন দেখ স্ক্রিনে লেখা হয়েছি সে ভোট রেজিস্টর 17 ক দায়িত্ব রইবে রেজিস্টরে চিহ্নিত হইতিবা ভোটরঙ্কর ভোটর তালিকার ক্রমিক নম্বর এবং সে কেউ প্রকার পরিচয়পত্র দেখাইলে তা লিপিবদ্ধ করি তাকু দস্তখতার নেবে বা টিপচিহ্ন নেবে আর ভোটরঙ্কর যে বাম হাত বিশি আঙ্গুড়ি সফা করে অলিভা কালি লগাইবে ওকে তৃতীয় পোলিং অধিকারী ভোটরঙ্কু দুইটি ভোটর স্লিপ প্রদান করিবে এবং বুঝাইবে ধলা স্লিপটি লোকসভা পাই ও গোলাপি স্লিপটি বিধানসভা পাই উদ্দিষ্ট তেণু কেবল গোটে কাম দুইটা স্লিপ প্রদান করিবে ওকে ঠিক আছে দেখ স্ক্রিনে মধ্যে সেই কথা লেখা হয়েছি দুইটি স্লিপ প্রদান করিবে হলা ওকে তাপরে দেখিবা চতুর্থ পোলিং অধিকারীঙ্কর কাম চতুর্থ পোলিং অধিকারীঙ্কর কাম কোণ ভোটরঙ্ক ঠারু লোকসভা পাই উদ্দিষ্ট ধলা ভোটর স্লিপকু গ্রহণ করি কন্ট্রোল ইউনিট্রে যে ব্যালট বটম অ দবাইবে ভোটরঙ্কু লোকসভা পাই উদ্দিষ্ট ভোটিং কম্পার্টমেন্টকু পঠাইবে ওকে তাহলে দুইটা কাম কেবল ভোটর স্লিপকু নেবে ধলাটা নেবে এবং ব্যালট বটমকু দবাইবে এবং ভোটিং কম্পার্টমেন্টরে যাইকি ভোটর কোণ করিব ভোট দেব ওকে ঠিক আছে বর্তমান দেখিবা চতুর্থ পরে তাপরে যাইকি কেমিতিকা ভোটিং দৌছন্তি ইভিএম র যে ব্যালট ইউনিট্র নীলবতি জলুচি মানে মেসিন ভোটিং পাই পুরা রেডি অছি এবং ভোট চিহ্নকু লাগি যে নীল বটম অছি সে নীল বটমকু
যদি আমি দবাইবা তাহলে বাম পার্শ্বরে নালিবতী জলিব এবং বিপ সাউন্ড গোটে শোনা যাব। ইয়া সঙ্গে সঙ্গে কোণ হব দেখিবা, বর্তমান ভিভিপ্যাট মেসিন্র যে পরদা আছে সে পরদার ভোটর কাহাকু ভোট দেলে তার নাম ও চিহ্ন থিবা কাগজ ভিভিপ্যাট মেসিন্র পরদার কিছু সময় রহিকি খসি পড়ব। দেখ এমনি খসি পড়লা, হলা রইলা কিছু সময় রইলা, রহিকি খসি পড়ব। দেখিবা বর্তমান খসি পড়ছে কিছু সময় পরে। ওকে, তা বর্তমান জানিবা পঞ্চম পোলিং অধিকারীকর কাম কোণ। পঞ্চম পোলিং অধিকারী ভোটরঙ্ক ঠারু বিধানসভা উদ্দিষ্ট গোলাপি স্লিপ গ্রহণ করিবে ও বিধানসভা উদ্দিষ্ট যে কন্ট্রোল ইউনিট সিইউ সেতিরে ব্যালট বটম কু দবাইবে এবং ভোটরঙ্ক বিধানসভা উদ্দিষ্ট ভোটিং কম্পার্টমেন্ট কু পঠাইবে। ওকে, এইটা হচ্ছে তার আমার পঞ্চম পোলিং অধিকারীকর কাম। ওকে, ঠিক আছে, এটা দেখো স্ক্রিনে দুইটা কাম দিয়া হয়েছি, হলো এক নম্বর, তারপরে দুই নম্বর লেখা। বর্তমান দেখ এটা যে স্লিপটা গ্রহণ করবে এবং বিধানসভা যে ভোটিং পঠাইবে। ওকে, বর্তমান দেখিবা প্রিজাইডিং অফিসরঙ্কর কতক গুরুত্বপূর্ণ দায়িত্ব। ভোটর মানে যেপরি ক্রমান্বয়ে প্রত্যেক পোলিং অফিসরঙ্ক পাখে পৌঁছিবে ও ক্রমবিচ্যুত নকরি প্রক্রিয়াগুলিক সম্পাদন করবে তাহা নিশ্চিত করবে। দুই নম্বর, চতুর্থ ও পঞ্চম পোলিং অধিকারী ঠারু ভোটর স্লিপ নেলা পরে কিংবা পূর্বরু যদি কেহি ভোটর মতদান নকরিবাকু নিষ্পত্তি নিয়ন্তি, ভোটর রেজিস্টরে ইয়া লিপিবদ্ধ করি তাঙ্ক দস্তখত নেবাকু ভুলিবে নাহি। বৃদ্ধ বৃদ্ধা কিংবা অল্প শিক্ষিত ভোটরঙ্কু ধৈর্যর সহিত দমি ব্যালট পেপর দেখাই কিপরি ভোট দেবাকু হুয়ে প্রত্যেক দুই ঘণ্টার থরে লেখায় কন্ট্রোল ইউনিট্র টোটাল বটমকু দবাইবে এবং ভোটর রেজিস্টর 17A তাকু মেলাইকি তার ভোটদানর অগ্রগতি বিষয়ে সেক্টর অফিসরকু জনাইবে। ওকে, ভিভিপ্যাট কিংবা ইভিএম যদি কিছু খারাপ হব তাহলে প্রোটোকল অনুসারে কেউ ইউনিটগুড়িক বদলাইবে তাহা স্থির করিবে। তারপরে খারাপ ইউনিট বদলারে নূয়া ইউনিট যেতবে বদলাইবে তাহা লোকসভা কিংবা বিধানসভা উদ্দিষ্ট তাহা মধ্যে ধ্যান দেবে। যদি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাব, আমার সম্পূর্ণ সেটটা চেঞ্জ হয়ে যাব ভিভিপ্যাট আউ ইভিএম, তাহলে গোটে লেখায় মকপল করা ভুলবে না। বুথে যেত ভোটিং কম্পার্টমেন্ট তৈরি করা হব সেত দেখা হব যেমিটা কোণী সিসি ক্যামেরা তার পরিসর মধ্যকু ন আসে। ওকে, মকপল পরে এবং প্রকৃত পল পূর্বরু দুই যাক কন্ট্রোল ইউনিটে শূন্য ভোট রইতিবার দেখি নিশ্চিত হবে। মকপল পরে এবং প্রকৃত পল পূর্বরু আমার যে কন্ট্রোল ইউনিটর রেজাল্ট সেকশনকু কোণ গ্রিন পেপর সিল আর স্পেশাল ট্যাগ আর এড্রেস ট্যাগ দিয়ে সিল করবে। তা সহ ভিভিপ্যাটরে মধ্যে তার স্লিপগুলো বাহার করে এড্রেস ট্যাগ দিয়ে সিল করবে। ওকে, ভোটর মতদান কক্ষকু গলাবেলে কিংবা মতদান কক্ষ মধ্যে লাগে যেপরি কোণী এজেন্ট তাঙ্কু যে উপদেশ ন দিয়ন্তি কিংবা ভিতরকু ন যাঁতি তাহা নিশ্চিত করবে। কোণী বিশেষ ঘটনা ঘটিলে তুরন্ত ধার্য পদক্ষেপ নেবে ও উপরিস্থ অধিকারীকু জনাইবে। পিডব্লুডি ভোটর, চ্যালেঞ্জ করা হইতিবা ভোটর, কম বয়স প্রতীয়মান হইতিবা ভোটর আর প্রক্সি ভোটর স্থলে জারি করা হইতিবা নির্দিষ্ট গাইডলাইন অনুসারে কার্য করিবে। যদি প্রকৃত ভোটর পৌঁছিবা পূর্বরু যদি আউ কেহি তাঙ্ক নাঁরে ভোট দিয়ে চালি যাইছেন্তি তবে প্রকৃত ভোটরঙ্ক টেন্ডর ব্যালট পেপরে ভোট দেবে, এটি ইভিএমরে দিয়াযিব না, ইভিএমরে দেবেনি টেন্ডর ব্যালট পেপরে দেবে। ওকে, ভোটদান সময় সরিযাওয়া বেড়ে মতদান কেন্দ্রর পরিসীমা ভিতরে উপস্থিত থিবা সমস্ত ভোটরঙ্ক ক্রমিক নম্বর থিবা স্লিপ বণ্টন করি সেমানকর মতদানকু সম্পূর্ণ করাইবে। এতিকি থিলা প্রিজাইডিং অফিসরঙ্কর স্পেশালি কার্য।